পাতা থাকে বুকে যদি দম থাকে আপনি মিছিল করে আপনার খতিয়ান যদি আপনি দেখাতে পারবেন যে হ্যাঁ আমি অন্য বিধানসভায় যে কাজ করেছি আমি ভাওড়ে সেই কাজ করেছি তাহলে আমি বলছি প্রথম আপনার দলে আমি যোগ দেব আমি সেদিন রাজনীতি ছেড়ে চলে যাব আর সরকার সাহেবকে আমার আইসিপি লাগবে না ওই ধরনের যার নামে নোটোরিয়াস ক্রিমিনাল লিস্টে যার নাম আছে যার নোটোরিয়াস ক্রিমিনাল লিস্টে যার নাম আছে যার নামে অভিযোগ আছে লোকের বাড়ি ঘরদের ভাঙচুর করে যার নামে একাধিক অভিযোগ আছে সেই ধরনের নেতাকে আইএসএফ প্রমোট করবে না আইএসএফ ওনাকে আসতে হবে না আমি আজকে যদি কোনো আইএসএফ এর যদি কোনো বন্ধু আমি সাধারণ মানুষকে আমি কোনো দোষ দেব না যদি কোনো আইএসএফ এর নেতা আমাদের সভা যদি শুনে থাকে আমি তাদের কাছে আজকে এই শান্তিপুরের পবিত্র মাটিতে দাঁড়িয়ে তাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই আপনারাই তো বলেছিলেন আমাদেরকে ভোট দিন আমরা ভাওড়ের মাটিতে উন্নয়নটা করব আমরা ভাওড়ের মাটিতে শান্তি ফেরাবো আমরা গ্রামে গ্রামে রাস্তা তৈরি করে দেব আমরা গ্রামে গ্রামে কালভার্ট ব্রিজ তৈরি করে দেব আমরা বেকার যুবক যুবতী যারা চাকরি পারছে না এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম লিখে রেখেছেন আমরা তাদেরকে চাকরির ব্যবস্থা করব কর্মসংস্থানের ব্যবস্থা করব ভাওড়ের গরিব মানুষের পাশে আমরা দাঁড়াবো আমি আজকে আপনাদেরকে প্রশ্ন করতে চাই দু বছরে কি কাজ করেছেন খতিয়ানটা একটু তুলে ধরুন ভাওড়ের মানুষের কাছে কটা রাস্তা করেছেন কটা ব্রিজ করেছেন কটা মানুষের বিপদের সময় পাশে দাঁড়িয়েছেন আমি এই প্রশ্নটা আমি আপনাদের কাছে করতে চাই খতিয়ানটাকে তুলে ধরতে হবে মানুষকে বোকা বানানোর দিন শেষ আজকে আমাদের ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন তারা শুধু ভাওড় নয় গোটা রাজ্যকে তারা চেনে গোটা দেশকে চেনে গোটা পৃথিবীকে চেনে তারা এক মুহূর্তে বলতে পারে সবকিছু আপনি বলুন আপনি ফুরফুরা শরীফের তটমালা গিয়ে ফুরফুরা শরীফকে ঢাল করে মুজাদ্দেদের জামান দাদা হুজুর কেবলাকে ঢাল করে আপনি এখানে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন কি উন্নয়নটা করেছেন আপনি বলুন জিন ঘর বন্ধ প্রেমে ব্যর্থ বশীকরণ বিচ্ছে চাকরি বিবাহ উপার্জন সবকিছুর জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানায় ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন পারবেন না পারবেন না এক টাকার উন্নয়ন আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি এক টাকার উন্নয়নটা আপনি করেছেন আপনি সেটা বলতে পারবেন না হ্যাঁ আপনি এটা পারবেন কোনটা বলতে পারবেন আপনি ভাওড়ে মুসলমানে মুসলমানে সেখানে মারামারি পেটাপিটি করিয়েছেন আপনি একজন মুসলমানের আরেকজন মুসলমানের লাঠি দিয়ে মাথা ফাটিয়েছেন আপনি এখানে সংখ্যালঘুদের বিভাজন করেছেন হিন্দু মুসলমানকে ভাগ করার চেষ্টা করেছেন এর বেশি আপনি কিছুই করতে পারেন আমার আমি বক্তব্য রাখছি ওয়ান ক্যামেরা প্রচুর আমার মিডিয়ার ভাই বোনেরা আছে আজকে তো আমি বক্তব্য এখানে রেখে যাচ্ছি বলে যাচ্ছি যদি বুকের পাটা থাকে বুকের যদি দম থাকে এই শান্তিপুরের মাটিতে শনপুরের বাজারে আপনি মিছিল করে আপনার খতিয়ান যদি আপনি দেখাতে পারবেন যে হ্যাঁ আমি অন্য বিধানসভায় যে কাজ করেছি আমি ভাওড়ে সেই কাজ করেছি তাহলে আমি বলছি প্রথম আপনার দলে আমি যোগ দেব আমি সেদিন রাজনীতি ছেড়ে চলে যাব পারবেন এমএলএ সাহেব আজ ভাওড়ের এক কর্মী সভায় বিধায়ক সৌগত মোল্লা উনি বলেছেন নওশাদ সিদ্দিকী কি কাজ করে যায় তার যদি শ্বেতপত্র দেয় আমি নিজে আইএসএফ জয়েন করব কি বলবেন আমাকে বলতে হবে না আপনাদেরই তো কয়েকজন দেখলাম ছোট ছোট মানে ছোট বড় মানে সবাই যেন কাউ ছোট করছি না ইস্যু দেখছেন আমার কাজ শুরু হয়েছে যদি এখনো উদ্বোধন করিনি আমি বললাম আবার যে বছরে যে কোটা টাকা আছে পার্ট বাই কাট কাজ চলছে তখন ব্যাপারটা কি জানেন আমরা বিরোধী তো আমরা একটু অচ্ছুত হয়ে যাচ্ছে আমাদের বিরোধী কণ্ঠরোধ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে কাজে এই যে উনি কাজ করতে পারেননি বলে যে আওয়াজটা তোলার চেষ্টা করছে এটা তো সুকৌশলে এই কাজ করা তো আমার হাতে তো টাকা আসবে না টাকা তো আসবে ডিএম স্যারের মাধ্যমে ডিএম অফিসের মাধ্যমে আসতে হবে আমি শুধু কাজের প্রস্তাবগুলো দিয়ে দিয়েছি সে প্রস্তাবে যে আমার কাছে কপি আছে রিসিভ হয়েছে সেটা চাইলে আমি জনমানুষ আনতে পারি সে রিসিভ তো আমার কাছে আছে আমি কি কি চেয়েছি আমার ভাঙড়ে ৩০ লাখ ৩০ লাখ করে পার্ট বাই পার্ট আমি কি চেয়েছি সেগুলো আমার কাছে আছে আর সরকার সাহেবকে আমার আইসিপি লাগবে না ওই ধরনের যার নামে নোটোরিয়াস ক্রিমিনাল লিস্টে যার নাম আছে যার নোটোরিয়াস ক্রিমিনাল লিস্টে যার নাম আছে যার নামে অভিযোগ আছে লোকের বাড়ি ঘরদের ভাঙচুর করে যার নামে একাধিক অভিযোগ আছে সেই ধরনের নেতাকে আইএসএফ প্রমোট করবে না আইএসএফ এর ওনাকে আসতে হবে না উনি যেখানে আছেন ওনাকে বলুন অল ইন্ডিয়া থেকে এআইটিসি থেকে ডাব্লিউবিটিসিতে হয়েছে আগামী দিনে হয়তো এই দক্ষিণ কলকাতার মধ্যে হয়ে সীমাবদ্ধ হয়ে যেতে পারে ব্যানার্জি চ্যাটার্জি পরিবার পরিবার সীমাবদ্ধ হতে পারে সেটাকে কিভাবে আটকাবে সেটাকে দেখতে হবে